বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে পুডিংয়ের রেসিপি নিয়ে আমি চলে এসেছি সাথী আফরিন। তো এখানে আমরা আগে প্রথমে নিয়ে নেব 5টা ডিম। তো 5টা ডিমকে সুন্দর করে, তারপর আমি এর মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতো আপনাদের মিষ্টি অনুযায়ী। তো এটাকে দিয়ে সুন্দর করে ফেটাতে হবে। তো যত বেশি ফাটাবেন তত বেশি টেস্ট হবে। আর তারপরে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। সো এখানে চিনি নিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দেবো পানি। তো চিনি পানি দিয়ে এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তো এই তো পানি দিয়ে দিলাম, ক্যারামেলটা সুন্দর করে এখন করে নিতে হবে। তো চুলার আঁচ দিয়ে দিয়েছি আমি। তো এই তো, আর এই তো এটা করার পরে দেখতেই পাচ্ছেন, তো সুন্দর করে এটাকে আগে নাড়াচাড়া করে নিব, নাহলে কিন্তু চিনি জমে যেতে পারে, জমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর পানি দিয়ে সুন্দর করেই করতে হবে, সেট করে নিতে হবে। তো এই তো করার সময় দেখতেই পাচ্ছেন, তো আমার একটু পানির পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিলো। সো আমি আবার তার আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর একটু চিনিও দিলাম। তো এটা এখানে করে নিচ্ছিলাম আর একটু চিনি আমি একটু দিয়ে দিলাম আবারও, যে মনে হচ্ছিলো একটু চিনির পরিমাণ কম, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে এই ডিমটা আমি, তারপর 5টা ডিম নিয়েছিলাম। তো এখানে সুন্দর করে একদম ফেটাতে হবে দেখতেই পাচ্ছেন, আর এভাবে করে করলে জিনিসটা অনেক সুন্দর হয়। সো আমি চামচ দিয়ে করছিলাম, তো ভালো হয় চামচ দিয়ে আর আমার কমফোর্টেবল লাগে। তারপর এর মধ্যে আমি 1 কেজি দুধকে এখানে কমাই করে নিয়েছিলাম। তো এখানে আমি কমিয়ে নিয়েছিলাম, 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছিলাম। তো করে এখানে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে, দুটার মিশ্রণ যেন একদম সুন্দর করে হয়, একদম দেখতে পাচ্ছেন। আর এতক্ষণ যারা আমার চ্যানেলকে কষ্ট করে দেখছেন, আপু, ছোটো আপুরা, ভাইয়ারা, বোনেরা, দূর দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর তারপর আমি একটু চিনিটা দেখে নিলাম, চেক করে নিলাম যে মিষ্টিটা যতটুকু আমি চাচ্ছি সেভাবে হয়েছে কি না, এই জন্য একটু আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম। আর তারপরে এটা একদম রেডি আছে। তো এখন এটাকে প্রথমে ছেঁকে নিব সুন্দর করে। এখানে একটা ডিম কম পড়ে গিয়েছিল, পরে তো আমি তো অ্যাড করলাম, মনে হলো একটু ডিম দিব তাই পরে এটা অ্যাড করেছি। তারপর এখন এটাকে মিক্স করার পরে তারপর আমরা চলে যাব নেক্সট ধাপে। তো এটা সুন্দর করে মিক্স হয়ে গেলে দুধ আর ডিমের মিশ্রণ একদম সুন্দর করে মিক্স করতে হবে, এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমরা ক্যারামেল যেখানে বসিয়েছি সেখানে আমরা এটাকে দিয়ে দিব, অন্য পাত্রে ঢেলে দিব। দেখেন
তারপর আমরা গাপুস গুপুস করে একদম ভাগ ভাগ করে বসে একদম খেয়ে ফেললাম। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামী স্ত্রী বসে গল্প করতেছি আর খাচ্ছিলাম, তো খুবই ভালো লাগলো। তো আল্লাহ হাফেজ সবাইকে, অনেক টেস্ট হয়েছিল। তো আল্লাহ হাফেজ, বাই বাই, আবার নেক্সট কোনো ভ্লগে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভ্লগ নিয়ে আবারও হাজির হবো। আল্লাহ হাফেজ। বানিয়ে খেয়ে নেওয়ার পর তারপর আমরা স্বামী স্ত্রী বসে দুজন মিলে খেলাম আর গল্প করে করে। আর আমার হাজব্যান্ডও বলেছে খুব মজা হয়েছে, গল্প করে করে খেয়ে নিলাম। তারপর আমরা ঘুমাতে চলে গেলাম, রাত হয়ে গিয়েছিলো অনেক। সো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই, নেক্সট ফোন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।